কিন্তু মায়ের এইটুকু কথাতেই বাকিটা বুঝে নিল তোর্জ। আরুষকে টেনে টুনে শোভা থেকে তুলে দাঁড় করালো, কাঁধে হাত রাখলো বেচারার। মায়ের পানে তাকিয়ে বলল, তুমি চিন্তা করবে না মা, ও আমার সহকারী কম, বন্ধু বেশি। ওকে আমি একটা কথা বললে ও জীবন দিয়ে হলেও রাখবে। কণ্ঠতলা কথার পরিসমাপ্তি ঘটিয়ে আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো তোর্জ। আর আরুষ বেচারা মাথা বোধহয় ঘুরছে এই মুহূর্তে। এ কোন দুর্যোগে দেখছে সে? একটু আগে যে লোক আরুষের সবচেয়ে বড় শুভকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন সে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পেটে, এই জন্য বোধহয় এত তাড়াহুড়ো করে তোর্জ তাদের বিয়েটা দিয়েছিল। অথচ আরুষ ভেবেছিল তোর্জ ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে তুচ্ছপাতিতে উত্তম পুরুষ আর নেই কেউ। আরুষের হৃদয় কেঁদে উঠল, তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠল, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপন কে যে পর হলো রে। আরুষ উথাল পাতাল চিন্তা ভাবনার মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে এলো তারা। তুচ্ছ আরুষের কাঁধ থেকে হাত সরিয়ে ভদ্র বাচ্চার ন্যায় বলল, অনেক রাত হয়েছে, এখন বাড়ি চলে যা, নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে একটা চব্বর ঘুম দে। আরুষের বুক ফেটে চচ্চড়ি অবস্থা। বিয়ের পরও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল এই পুরুষ। এর হৃদয় কি একটু দয়ামায়া বলতে কিচ্ছু নেই? কেন করলো এই লোক এমন? আরুষের হৃদয়ে ভয়ের তুলনায় বৌহীনা হাহাকারের পরিমাণ বাড়ল। কণ্ঠে সাহস এটে সে বলল, আমার সাথে এটা কেন? তুর্জ ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতে বউ সারা করলেন। আরুষের অসহায় কণ্ঠস্বর, তুর্জের চোখে মুখে গম্ভীর ভাব ফুটে উঠল সাথে সাথে। থামথমে কণ্ঠে সে বলল, ছি আরুষ, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার মতো একটা নম্র ভদ্র লাজুক পুরুষের সাথে থেকে তুই এতটাই নির্লজ্জ কবে থেকে হলি? বিয়ে করতে না করতে তুই বউর সাথে থাকার জন্য মরিয়া উঠে। হতভম্ব হলো আরুষ, সে নির্লজ্জ আর তুর্জ লাজুক, এ কেমন ভয়ঙ্কর কথা! এই কথা শোনার আগে তার কান বন্ধ হয়ে গেল না কেন? আরো শতভাগ কণ্ঠেই বলল, আমি নির্লজ্জ। তুর্জ কপাল টান টান করে তাকালো, বেশ গৌরবের সাথে বলল, তা নয় তো কি, আমাকে দেখ, আমাকে দেখে কিছু শিখ। বিয়ে করেও টানা 8 বছর বেসালা জীবন কাটিয়েছে, আমার মতো ধৈর্যশীল সুশীল ভদ্র লাজুক পুরুষ তুই এই দেশে কেন, এই পৃথিবীতে একটাও পাবি না। আমাকে তো ধমিল দেওয়া উচিত, শুধুমাত্র সিক্রেট মিশনে থেকে নিজের সব কিছু লুকিয়ে রেখেছি বলে এখন নবলটা পাচ্ছি না। কথাটা বলেই থামলো তোর্জ, বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস রাত 12টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই 8 বছরের রেকর্ডটা মিস হয়ে যেত। আরুষ তোর্জের বিড়বিড়িয়ে বলা কথা শুনল না, তবে আগের বলা কথা ঠিকই শুনেছে। আরুষ জানে ওই 8 বছরের কথা মিথ্যা নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়, তুর্জের এমনি যেমনই হোক কারণ ছাড়া কিছুই করে না। আরুষকে যে তুর্জ ইরের কাছ থেকে নিজের পর্ব পরিকল্পনা মাফিক সরিয়েছে তা সে ঠিক বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও এইটুকু যদি সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার? আরুষ সরু দৃষ্টিতে তাকালো তুর্জের পানে, সন্ধিহান কণ্ঠে শুধালো, সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর করে আপনি আঘাতটা কেন হানলেন? তুর্জ হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? রাজশাহীতে বউর হাত কেটে যাওয়ায় তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তুই সেবা আগে দিয়েছিস আর তারপর আমার মাথায় বাড়ি। একটা কথাও ভুলিনি আমি, প্রতিটা কথা মনে রেখেছি। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসাব নেব, সব কিছুর প্রস্তুত থাক। কথাটা বলেই তুর্জ চলে গেল ঘরের ভিতরে। হতভম্ব হয়ে ওই স্থানে দাঁড়িয়ে রইল আরুষ। তুর্জের বউয়ের সাথে কাটানো মুহূর্ত একটু ব্যাগার দেওয়া আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিয়ে দিল আরুষকে, সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল। এই তুর্জের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানেন। আরুষের বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একটা ভুল সারা জীবনে কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারিদিকে হৈ হৈ রৈ রৈ অবস্থা। ইরার আর আরুষের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে যে, সময়ের প্রবহমান গতিতে এর মধ্যে অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস। পৃথা এবং ইরার HSC শেষ হয়েছে, রেজাল্ট চলে এসেছে ইতিমধ্যে, মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনে। আর এদিকে আরুষও তার পরিবারকে দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে, তাই আর দেরি করতে চাইল না কেউই।
এমনি এই পরীক্ষা পরীক্ষা করে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সামনের সপ্তাহে আরুষ এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে, আর তার আগের দিন গায়ে হলো। সেই অনুপাতে ইতিমধ্যে বাড়িতে অতিথিদের আগমন শুরু হয়ে গেছে। তুর্যও ছিল আজ বাড়িতেই, বসার কক্ষে বসেছিল সবার সাথে। যদিও তার নজর রান্নাঘরে, কারণ সেখানে যে বেচারার এক এবং একমাত্র বউ কোমরে ওন্না বেঁধে রান্না কাজ সামলাচ্ছে। তুর্যের পিঠার পানে উঁকিঝুঁকির মধ্যেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল প্রবল শঙ্কার তুলে। তুর্য রান্নাঘরের পানে দৃষ্টি রেখেই কল ধরে মোবাইলটা কানে ধরল। মুহূর্তেই চোখ মুখের রং পাল্টে গেল ছেলেটার। শক্ত কণ্ঠে বলল, আমি আসছি। শহরে বেশ বড় সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরুষ। যত দূর তথ্য পেয়েছে শাহিন মির্জার বস, খলির ভুইয়া অর্থাৎ এই ড্রাগস পাচারের হিরোইনদের ব্যবসা, নারী পাচার, এইসবের মূল হোতা এই হোটেলে কা ঢাকা দিয়েছে। আর তাকে ধরতে এখানে ছুটে আসা আরুষ এবং তুর্যের। তাদের এই মিশনে চিহ্নিত করা প্রায় সকল অপরাধীকেই ধরছে তারা। এখন শুধুমাত্র বাকি আছে এই খলির ভুইয়া। একে ধরতে পারলে এই মিশন সম্পূর্ণ হবে। আরুষ এবং তুর্য ইতিমধ্যে হোটেলের চারিদিক থেকে নিজেদের ফোর্স তারা ঘিরে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের ভিতরে ঢোকার অপেক্ষা। আরুষ এবং তুর্য দেরি করল না বেশি, চারিদিকটা একবার ভালোভাবে পর্যবেক্ষণ করে ঢুকে পড়ল হোটেলের ভিতরে। ম্যানেজারের সাথে কথা বলে খলিল ভুইয়ার কক্ষে ডুপ্লিকেট একটা চাবি নিয়ে গেল সেদিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভিতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুর্য। এ কি, এ কোথায় এসে পড়েছে তারা? এই কক্ষে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। চারিদিকে ফুল এবং ফুলের পাপড়ি দ্বারা সাজানো। তুর্য হতবাক হলো, আরুষের পানে তাকিয়ে বলল, আমি ঠিক কক্ষে আসছি তো আরুষ। তুর্যের কথা শেষ হতে না হতেই আরুষ দৌড় দিল বাইরের দিকে। কক্ষের দরজার রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার ছুটে এসে দাঁড়ালো তুর্যের পাশে। আশেপাশে তাকিয়ে বলল, আমাদের তো এই রুমটার কথাই বলা হয়েছিল স্যার। তুর্য ভ্রু কুচকাল, সন্ধিহান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। হোটেলের কক্ষে শুভ্র রঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। আবার সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমনকি এক কক্ষে খলিল ভুইয়াও আছে। এ ব্যাটার কি বুড়ো বয়সে বাসরের শখ জেগেছে নাকি? তুর্যের ভাবনা চিন্তার মাঝে হঠাৎ খট করে একটা শব্দ ভেসে এলো তাদের কর্ণে। শব্দের উৎস খুঁজতে তুর্য এবং আরুষ তাকাল সেদিকে। সাথে সাথে আক্ষিদয় বড় বড় হয়ে গেল তুর্যের। এছাড়া কোন স্থানে এসে পড়ল শেষ পর্যন্ত? এক রমণী খোলামালা একখানা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে। শরীরের প্রায় প্রতিটি ভাঁজই এই নাইটির উপর থেকে দৃশ্যমান। তুর্য নিজের চোখ নামিয়ে নিল, আতঙ্কিত কণ্ঠে বলল, নাউজুবিল্লাহ। আরুষ ঢোক গিল, মেয়েটার দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। তুর্যের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনিয়ে কণ্ঠে শুতালো, এই মেয়েটির গায়ে নাইটিটা কি গুলিস্তান পাওয়া যাবে স্যার? তুর্য ভ্রু কুচকাল, আরুষের পানে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, দুই দিন পর তো আমার বিয়ে, বাসুরাতে বউকে উপহার দিতাম আর কি। তুর্য হতভম্ব হল, হতবাক কণ্ঠে সে বলল, বাসর রাতে বউকে উপহার দিবি তাও আবার গুলিস্তানের নাইটি? আরুষ কাছমুচে করল, আমতামতা করে বলল, কি করব বলেন স্যার, এরা তো আপনারই বল। আপনার রক্ত বইছে শরীরে, এই রক্তের উপর বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমার। বউকে বাসর ঘরে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ করে না হয় নাইটি কিনলাম। পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে দেখা করছে, নয়তো বাসর ঘরই আমার মুখের উপর নাইটি ছুড়ে মেরেছে। তখন কি হবে? তার থেকে গুলিস্তান থেকে অল্প দামে নাইটি কিনে দেবো, সে ছুঁড়ে মারবে আমার মুখে, আমি ছুঁড়ে মারবো আপনার কক্ষে, ব্যাস, টাকা ক্ষতি আর হলো না। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে তাকালো আরুষের পানে, শক্ত কণ্ঠে বলল, নির্লজ্জ বেহায়া, তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আমার বোনকে নিয়ে হজে বাজে কথা বলছিস, থাপড়ে তোর সব দাঁত ফেলে দেবো মির্জাপুরের বংশধর। তুর্য আরও কিছু বলতে চাইছিল হয়তো, তবে তার আগে মেয়েটি এসে দাঁড়ালো তুর্যর মুখোমুখি, হাত ভারিয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইল তুর্যর বক্ষস্থল। সাথে সাথেই ছেলেটা ছিটকে দূরে সরে গেল, চেঁচিয়ে বলল, দূরে থাকবে এত মেয়ে মহিলা, আমার ঘরে মুরগির বাচ্চা মতো ফুটফুটে একটা বউ আছে। মেয়েটা তবু দমল না, নিজের কাঁধ থেকে নাইটির এক হাত একটু নিচে নামিয়ে কামুক দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ওষ্ঠ কামড়ে বৃষ্টি ভঙ্গিতে বলল, ঘরের বউ ঘরে আছে আর আমরা আছি বাইরে, আমাদের একটু সময় দাও বাবু। তুর্য চেঁচিয়ে উঠল, নাকমুখ কুচকে বলল, আমার মা আছে, নতুন করে কোনো মেয়ের দরকার নেই, দূরে সর প্যাদ মহিলা।
মেয়েটা যেন আহম্মক বনে গেল তুর্চের কথায়। এসব কি বলছে এই ছেলে? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠেই বলল, আমি তোমার মা হতে যাব কোন দুঃখে, এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না তাহলে বাবু কেন বলিবি? এত মহিলা কোন দিক থেকে আমাকে তোর বাবু মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর, এতদিন বউর কাছে থাকলে তোর মতো 2-4টা বাবু বাপ বাপ করে আমার আগে বেশ না হাউ হাউ করে কাঁদত। মেয়েটার মাথা ঘুরে উঠল যেন, এ কার পাল্লায় পড়লো সে, সাথে কিছুটা অপমানিত বোধও করলো। তবে কিছু করার নেই, যে তাকে যে কাজ দেয়া হয়েছে তা তো করতেই হবে। এই কাজের বিনিময়ে মোটা অঙ্কের টাকাও ইতিমধ্যে নিয়ে ফেলেছে সে। মেয়েটা আবারও এগিয়ে গেল তুর্চের পানে, রসিয়ে রসিয়ে বলল, তুমি না বড্ড রসিক পুরুষ, আমার তোমাকে ভালো লেগেছে ভীষণ। তুর্য ওষ্ঠ বাঁকালো, নাক মুখ কুচকে বলল, কিন্তু তোকে আমার মোটেও পছন্দ হয়নি, দূরে সর আমার থেকে। মেয়েটি মানল না তুর্যের কথা, তবু এগিয়ে যেতে শুরু করলো ছেলেটার পানে। সাথে সাথেই তুর্য তার পিছনে গোজা বন্দুকটা বের করে হাতে নিল, ঝড়ের গতিতে ধরল মেয়েটার মাথায়, বাঁকা হেসে বলল, তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস, আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারা হয়তো ভুলে গেছে আমি কে। থামল তুর্য, আবার বলল, স্ক্রিপ্ট ভালো ছিল তবে বড্ড পুরনো, এসব ওই নাটক সিনেমাতে দেখতে দেখতে এখন মানুষের মুখস্থ হয়ে গেছে, তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। তুর্যকে এইভাবে মাথায় বন্দুক ঠেকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা, মৃত্যু ভয়ে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে বলল, আমাকে দয়া করে মারবেন না স্যার, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে, আপনাদের আর বিরক্ত করব না। তুর্য হাসলো ওষ্ঠ বাঁকিয়ে, এই তো লাইনে এসেছিস, এখন মানে মানে বলে ফেলতো তোকে এখানে কে পাঠিয়েছে। মেয়েটা ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কেউ না, আমি নিজেই এসেছি। তুর্য চেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, বলবি নাকি এখনই তোর গুলি করে খুলে উড়িয়ে দেবো তোর। মেয়েটা এবার ভীত হলো আরো, আতঙ্কিত কণ্ঠে বলল, বলছি। বল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, খলিল ভূঁইয়া। তুর্য বন্দুক নামিয়ে ফেলল মেয়েটার কপাল থেকে, আরুষের পানে তাকিয়ে বলল, দুজন নারী সদস্যকে ডাক, এটাকে নিয়ে উত্তম মধ্যম দিতে বল কিছু, দেখ মুখ থেকে আরো কিছু বের হয় কিনা। সময় যতটা অতিবাহিত হচ্ছে আরুষ এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে। বাড়ির সকলে ইতিমধ্যে শপিংয়ে নেমেছে, বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। যদিও তুর্য বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের, কিন্তু তারপর যা ঝামেলা হলো তাদের সকল জল্পনা কল্পনা অবসান ঘটেছে অনেক আগেই। আগে একদিন শপিংয়ে এলেও আজ আবার বাড়ির সকল মহিলারা জোট বেঁধে চলে এসেছে শপিং মলে। টুকটাক সবার কিছু কেনাকাটা বাকি ছিল তাই আর কি। তবে মলের ভিতরে ঢুকে আগের রাস্তায় বেশ বড় সড়ো একটা জটলা চোখে পড়লো সকলের। এখানে আবার কি হয়েছে, মারামারি লেগেছে নাকি? আশেপাশে জনমানবের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। প্রীতা উকি ঝুঁকি মেয়েদের ভিড়ের ভিতরের দিকটা দেখার চেষ্টা করলো, আপছা হঠাৎ কাউকে দেখে ভীষণ চমকালো সে। কাকে দেখছে সে? তুর্য? পরক্ষণে নিজের ভাবনাকে নিজেই ধিক্কার জানালো মেয়েটা। তুর্য এখানে কিভাবে আসবে? সকালে তো অফিস যাই বলে বেরিয়ে গেল, তাহলে এখানে এই মারামারির মধ্যে কোথা থেকে আসবে? তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। মনে হচ্ছে সে তুর্যকেই দেখেছে। প্রীতা নিজের পার্স ব্যাগ ঘেটে মোবাইল বের করল, কল লাগালো তুর্যর নাম্বারে, একবার দুইবার তিনবার না, কল ধরছে না ছেলেটা। তবে কে, প্রীতাই ঠিক দেখেছে ওটা তুর্য? অনেকটা সন্ধের বসে প্রীতা এগিয়ে গেল ওই জটলার পানে, ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই চমকালো মেয়েটা। এ তো সত্যিই তুর্য, একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে আর পাশে আরুষ আর একটা ছেলেকে বেধড়ক মারছে। এ কি দেখছে সে, সত্যি নাকি স্বপ্ন? না না, এ সত্যি হতে পারে না, তুর্য এমন নয়। তুর্য এমনি নির্লজ্জ, খারাপ যাই হোক গুন্ডা ধাঁচের নয়। প্রীতা নিজের চোখ দুটো বন্ধ করে নিল, একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে। না, সে ভুল দেখছে না, এ তুর্যই। প্রীতার চোখের সম্মুখে ভেসে উঠল রাজশাহীর সেই গোলাগুলির দৃশ্যটা, সেখানে সে মাস্ক পরা একটা ছেলেকে গুলি চালাতে দেখে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পর চোখের সম্মুখে সে তুর্যকে আবিষ্কার করেছিল। তবে কি সেই মাস্ক পরা ছেলেটা তুর্য ছিল? প্রীতার মাথা ঘুরে উঠল, হাঁটুচোরা কাঁপতে শুরু করলো থরথর করে। কনমতে মেয়েটা গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, তুর্য? চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল তুর্য, পিছন ফিরতেই আবিষ্কার করলো প্রীতাকে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে, আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে। তুর্য ছুটে গেল স্থির পানে, মাটিতে পড়ার আগে মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও রক্ষা হলো না, সেই রাজশাহীর মতন আজও জ্ঞান হারালো মেয়েটা। তুর্য অস্থির হলো, কি করবে কি ভেবে উঠতে পারছে না সে।
নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? তুজো নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই কালে, ব্যগ্র কণ্ঠে রাখল, পৃথা পৃথা। পৃথা তবু সাড়া দিল না। তুজোর অস্থিরতা বাড়ল আরো। দিশাহারা হয়ে আরুষকে বলল, আরুষ গাড়ি আন, তাড়াতাড়ি ওকে হাসপাতাল নিতে হবে। আরুষ দেরি করল না মোটে, এদিকে কাজ ফেলে রেখে সে ছুটল গাড়ির পানে, আর তুজো ছুতো কোলে তুলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যে পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো তুর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছুই এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়ে তুর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এইসব ঘটলো যে ছেলেটা না পারছে এদিকে যেতে, আর না পারছে ওদিকে ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝছে, ওদিকে তার ঘাড়ের উপর চলমান গুরু দায়িত্ব রয়েছে, যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্য হয়ে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে সেই খলিল ভুইয়া তার নিজের শহরে এসে ঘাঁটি গেড়েছে অনেক কষ্টে। তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পিছনে ছোটে তাহলে তো হবে না, নিজের দায়িত্ব পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষ না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা? মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে তাকে। পুরো ২৪ ঘন্টা, গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পরে পুরো ২৪ ঘন্টা বাইরে কাটিয়ে কেবল নিজে বাড়ির মুখো হয়েছে তুর্য, আর আরুষ তার বাড়ি মুখো। কি আর করবে, নিজেদের দায়িত্ব পালনে এছাড়া যে আর উপায় নেই। খলিল ভুইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটা ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারেনি বাড়িতে। পিতার কি অবস্থা আছে, জ্ঞান ফিরেছে কিনা সেই খবরটা পর্যন্ত নিতে পারেনি। তবে এই জটিলতার মধ্যে একটা বড় জটিলতা কার্ডের সমাধান মিলছে। এতদিন প্রচেষ্টার খলিল ভুইয়াকে গ্রেপ্তার করতে সম্মুখ হয়েছে তুর্য এবং আরুষ। ব্যাটাকে ধরে কর্তৃপক্ষের নিকটে হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকলো নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল যেন, চৌধুরী বাড়ি বসার কক্ষটা যেন কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছে, সাথে পলাশিক তার একদম সপরিবারে এসেছেন তুর্যদের বাড়িতে। তুর্য ভ্রু কুচকালো সকলকে দেখে, এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভড়কে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিল বেচারা। হাজার হলো তার সহ্য শ্বশুরমশাই এই পলাশিকদার। তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? পলাশিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে, গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, ভালো আর থাকতে তুই দিলি কই, ভালো থাকতে দিলে কি আর সপরিবার আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো নাকি? তুর্য তেমন একটা বোধগম্য হলো না পলাশিকদারের কথা, কপালে ভাঁজ পড়ল তার। পলক ঝাপটে শুধাল, কেন, আমি আবার কি করেছি? সাথে সাথে ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতামতা করে বলল, ভাইয়া অনলাইনে দেখেন। তুর্যের কপালে ভাঁজ আরো গাঢ় হলো, অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভুইয়াকে গ্রেপ্তারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন মোবাইলটাও ধরার সুযোগ পায়নি সে। তুর্য কপালে ভাঁজ অব্যাহত রেখেই পকেট থেকে নিজের মোবাইলটা বের করল। ডাটা অন করতে মেসেজ এবং নোটিফিকেশন যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভড়কে গেল, তড়ি করি করে একটা নোটিফিকেশনে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছে সে? এ তো সেদিনের হোটেলের রুমের ছবি, সেই নাওজুবিল্লাহ মার্কা মেয়েটার সাথে হোটেলের রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য যে কথাগুলো বলছিল তখনকার ছবি। কেউ খুব চালাকের গোপনে সেই মুহূর্তের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই, একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুম ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য, আর একটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাচ্ছে তুর্যকে। ব্যাস এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এদেশের ব্যবসায়িকারী কিছু হলুদ সাংবাদিক দল। কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসাবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো কোনো সংবাদ মাধ্যমে আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেল রুমে নারী দেহে মগ্ন। আবার কোনো কোনোটাই দেওয়া হয়েছে, দেশের রক্ষকেই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন তুর্যময়। কেউ কেউ দাবি করেছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে।
তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে, উপরে ক্যাপশন লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো, ওই মেয়েটার সাথে তো তার কিছুই হলো না, তাহলে লিঙ্ক এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি, এদের ক বললে কলিকাতা বুঝে নাই। দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না, এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পিছনে কি আছে না আছে কোনো বাদ বিচার না করে সংবাদের মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে এই দেশের জনগণের নিকট ভরসার স্থান হিসাবে। চারিদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, এসব কিছু সাধারণ জনগণের নিকট পৌঁছে দেয় একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই তো হলো সংবাদ মাধ্যম। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের উপর? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাজ বিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনের উপর প্রভাব পড়ে, তাদের একটা ভুল সংবাদের জন্যই নিমিষে একটা মানুষ, একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাজ বিচার ছাড়া মিথ্যা সংবাদ এবং মানুষের ভাইরাল ভাইরাল খেলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেল তুর্য। প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলোকে এইসব সংবাদ প্রকাশ করছে, এই জবাব দিয়ে তো তুর্য চাইবে তাদের নিকট, সাথে প্রত্যেক বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনি হাতে বন্দুক দেখে ভুল বুঝেছে পিতা, আজ আবার এই ঘটনা, মেয়েটা নিশ্চয়ই তাকে আরও ভুল বুঝছে। বোঝাটাই কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বোঝাবে আমরা তো সেভাবেই বুঝবো। হলুদ সাংবাদিক খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্যাঘ্র কণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যের কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসানোর জন্য আর কোনটা সত্যি তা তো এখন পুরো দেশের মানুষ জানে, প্রমাণ তো অনলাইনেই ঘোরাফেরা করছে। পিয়ালের কথার মধ্যেই পলাশিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপল, পৃথাকে তার বাবা নিয়ে চলে যাবে, তাহলে তার কি হবে? যে মেয়েটাকে ছাড়া তার একটা মুহূর্ত কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে রাতের ঘুম আসে না, তাকে ছেড়ে তুর্য থাকবে কিভাবে? না, পৃথা কোথাও যেতে পারে না, পিতা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করলো, ধীর কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।